নমস্কার, আমি পারমিতা, সিম্পলি পারমিতার প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরে ব্লগ করার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি একটা পারফেক্ট মেমারির অপেক্ষায় ছিলাম যে একটা সুন্দর জায়গা দিয়ে আমার প্রথম ব্লগ শুরু করব। যাই হোক, অনেক প্ল্যানিং এর পর কাশ্মীর যাওয়ার প্রোগ্রাম হয় লাস্ট মার্চে। কাশ্মীরে বেড়াতে যাই আমি আমার ফ্যামিলির সাথে। সেখানে গিয়ে শর্টস, রিলস এবং ভিডিওর জন্য নানা রকম রেকর্ডিং করতেও থাকি। বাড়িতে এসে ব্লগের জন্য বসবো ভেবে বসা হচ্ছিল না, কিন্তু তার মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার হাজবেন্ডের একটা মাইল্ড ব্রেন স্ট্রোক আসে, যার ফলে তাকে হসপিটালাইজড হতে হয়। কিছুদিন খুব দুশ্চিন্তার মধ্যে কাটে, বারবার ডাক্তার দেখানো, টেস্ট, এই সমস্ত কিছু নিয়ে সব কিছু জাস্ট এলোমেলো হয়ে যায়। এখন সে সুস্থ আছে, স্টেবল আছে, সে তার কাজের জায়গায় ফিরে গেছে, তাই আমিও একটু নিশ্চিন্ত। ভাবলাম যে ব্লগের কাজটা শুরু করি, কিন্তু বানাতে গিয়ে দেখলাম অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে সামহাও। কিছু শর্টস আর রিলসের ফর্মে কিছু ভিডিও রয়ে গেছে, তো সেগুলো দিয়েই এই ব্লগটা শুরু করছি। অনেক ভুল ত্রুটি হবে, পিকচার ঠিক থাকবে না, ক্লিপ ঠিক থাকবে না, তবুও নিজের মনে করে প্রথম ব্লগ ভেবে ক্ষমা করে দেবেন। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। মার্চ মাসের 16 তারিখে আমাদের কাশ্মীর যাওয়ার টিকিট করা হয়। যদিও ফ্লাইট 6:55 ছিল, তবে আমরা মোটামুটি 4:30 নাগাদই ওলা ডেকে নিয়েছিলাম। ওলায় বসে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হই। আস্তে আস্তে আমাদের গাড়ি এয়ারপোর্টের দিকে যত এগোতে থাকে, আমাদের এক্সাইটমেন্টও বাড়তে থাকে, কারণ অনেক দিনের প্ল্যানের পরে ফাইনালি আমরা কাশ্মীর যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো যাই হোক, প্রথমে তো ঢুকে সিকিউরিটি চেক ইন, লাগেজ চেক ইন, অনেক কিছুর পরে ভেতরে প্রবেশ করা। এখন সিকিউরিটি চেক ইনটা একটু টাইট হয়ে গেছে, আপনার বেল্ট, মানি ব্যাগ, জুতো সমস্ত কিছু খোলার প্রয়োজন পড়ে আলাদা আলাদা করে ট্রেতে। দেখুন বাবা আর মেয়ে কিরম টিকটিক করতে করতে চলছে, খুব এক্সাইটেড। যাই হোক, আমাদের ফ্লাইট ছাড়ে প্রায় 7:05 নাগাদ। যদিও আমরা প্রায় 9:30 পৌঁছানোর কথা ছিল, কিন্তু পৌঁছতে, কারণ ক্লাইমেট ভালো ছিল না জন্য, পৌঁছতে আমাদের প্রায় 10:00 বেশি হয়ে গেছিলো। রাত 10:00 পরে এয়ারপোর্টে, দেখুন দিল্লি এয়ারপোর্টটা এত সুন্দর, মনে হবে না যে এত রাত, এত মানুষ এত সময় যায় এত জায়গায়। বাড়িতে বসে থাকলে সত্যি বোঝা যায় না যে কত মানুষের কত কাজ। সারা রাত আমাদের এয়ারপোর্টেই কাটাতে হয়, কারণ পরদিন ভোরবেলা ছিল শ্রীনগরের ফ্লাইট। দেখুন ভোর হচ্ছে, এরকমভাবে ঠিক ভোর হওয়াটা দেখা হয় না। যাই হোক, ভোরটা এয়ারপোর্টে ভালোই কাটলো, একটু চা কফি খেয়ে আমরা আবার শ্রীনগরের জন্য ফ্লাইটে বসলাম। শ্রীনগরে নামার পর আমরা কোনো ফটোগ্রাফি বা রেকর্ডিং করতে পারিনি, কারণ সেটি একটি মিলিটারি এয়ারপোর্ট, ডিফেন্সের আওতায়, যার জন্য সেখানে এগুলো সমস্ত কিছুই বারণ। তবে ফ্লাইটের ভেতর থেকে যখন ল্যান্ড করছিল শ্রীনগরে, তখন একটু ফটো নেওয়া হয়েছিল, যেগুলো সাদা তুলোর মতো। আমাদের আগের থেকেই গাড়ি বুক করা ছিল যা শ্রীনগর এয়ারপোর্টে ওয়েট করছিল। সেখান থেকে আমরা একটা লোকাল সিম নিলাম, কারণ ওখানে পোস্ট পে ছাড়া চলে না, এবং আমাদের এই দিকের কলকাতার সিম ওইখানে কাজও করে না। যদিও ওইখানে নেটওয়ার্ক খুবই খারাপ, তবু একটা সিম নেওয়ার দরকার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করার জন্য। তো রাস্তায় যেতে যেতে যথেষ্ট খিদে পেয়ে যায় আগের দিন রাতে খেয়ে আসা। তো একটি ধাবা দেখতে পাই, সেখানে রাজা ধাবা, আমরা সেখানে ঢুকে পড়ি এবং বেশ সুন্দর, ভেজিটেরিয়ান যদিও, কিন্তু তার চারপাশের পরিবেশটা এত সুন্দর। যেখানে আমরা বসেছিলাম খেতে, তার পাশ দিয়েই সিন্ধ নদী বয়ে যাচ্ছিল। আমরা পরোটা এবং কাশ্মীরি আলুরদম অর্ডার করেছিলাম। সত্যি তখন খিদে বেশি পেয়েছিল জন্য, বা সত্যি আলুরদমটা টেস্ট ছিল, কিন্তু বলবো অতুলনীয় ছিল সেই টেস্ট। সেখানে খাওয়া দাওয়ার পর আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা হই। আমরা অ্যাকচুয়ালি শ্রীনগরে স্টে না করে সোজা সোনমার্গে চলে গেছিলাম। সোনমার্গে বাদার রিসর্ট বলে একটি রিসর্টে আমাদের বুকিং ছিল। রিসর্টে পৌঁছাই প্রায় তাও 2:30-3 হয়ে যায়। সেই দিনটা আমরা কোথাও ঘুরতে পারি না, আমাদের হোটেলেই স্টে করতে হয়, কারণ আগের দিন রাতে পুরোটাই জাগা ছিলাম, এয়ারপোর্টে থাকতে হয়েছিল, কারোরই ঘুম হয়নি, তারপর খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি, ফ্রেশ হতে পারিনি, তো যথেষ্ট টায়ার্ড ছিলাম। থাকার পর তখন মনে হচ্ছিল কখন একটু হোটেলের রুমে গিয়ে রেস্ট নেব, একটুখানি শোবো। যাই হোক, হোটেলের রুমে এসে পৌঁছাই। আগেই বলেছি আমার ক্লিপ ভিডিও খুব একটা ভালো নেই, তবে শর্টে যে ফর্মে নেওয়া ছিল সেইখান থেকেই একটু আপনাদের রুমটা দেখাই, রুমটা শেয়ার করি। রুমটা খুবই সুন্দর ছিল, একটি সুইট ছিল, ডাবল বেড ছিল,
মেয়েকে নিয়ে আমাদের অসুবিধে হয়নি, অ্যাকচুয়ালি ছেলেরও আসার কথা ছিল, আসল কথাটাই বলা হয়নি যে এই ট্যুরে আমার ছেলেরও আসার কথা ছিল, কিন্তু তার বিশেষ কাজ পড়ে যাওয়ায় ও ব্যাঙ্গালোরে থাকে, ওর একটা বিজনেস আছে, ও আসতে পারেনি। তাই শেষ পর্যন্ত দোমনা করেই আমাদের কাশ্মীর ট্যুর শুরু হয়। দেখুন জানলা দিয়ে ব্যালকানিতে এসে এত সুন্দর, দেখুন বরফ পড়ছে আর বাইরের ভিউটাও অদ্ভুত সুন্দর। এখানে একটা সিন্ধ নদী বয়ে যাচ্ছে আর তার পাশে বরফ চারিদিকে ছড়ানো, এক অদ্ভুত সুন্দর মানে অতুলনীয় পরিবেশ। আমরা রেখে বেডরুমে সমস্ত লাগেজপত্র রেখে বাবা আর মেয়ে বললো না আর রুমে বসা যাবে না, চলো একটু বাইরেটা ঘুরে আসি বলে হোটেলের বাইরে চলে আসলো। এখানে সে দুজনে পাঞ্জা লড়তে শুরু করলো আর আমি একটু চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। যদিও বেশিক্ষণ থাকবো না কারণ প্রচণ্ড টায়ার, তাড়াতাড়ি গিয়ে একটু খেয়ে শুয়ে পড়ব, সকালবেলা আবার আমাদের সোনমার্গের জন্য রেডি হতে হবে। তো এই সকাল হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, গুনগুন আমি গুনগুনের বাবা। আমরা এখানে মোটামুটি বাফেতেই নিয়ে নিয়েছিলাম, আমরা যা প্যাকেজ ছিল সেই প্যাকেজে ব্রেকফাস্ট আর ডিনারটা নিয়ে নিয়েছিলাম, কারণ আলাদাভাবে অর্ডার দিলে ওরা দিতেও প্রচণ্ড দেরি করে আর ভ্যারাইটিও কম থাকে, যার জন্য আমরা ইনক্লুড করে নিয়েছিলাম ব্রেকফাস্ট এবং ডিনারটা। লাঞ্চটা ঠিক সেইভাবে করা হতো না, সকালবেলা মোটামুটি বেশ ভালো করে খেয়ে আমরা বেরিয়ে যেতাম, তারপর সারাদিন একটু চা কফি বা একটু স্ন্যাক্স নিতাম, পরে আবার রাতে এসে ডাইরেক্ট ডিনার করে শুয়ে পড়তাম। তো আমরা সোনমার্গে যাওয়ার জন্য গাড়ি এসে গেছিলো, সেখানে একটা লোকাল গাড়ি নিতে হয়েছিল, আমরা এয়ারপোর্ট থেকে যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি ওখানে গেল না, সেই একটা অন্য আর গাড়ি বুক করে দিয়েছিল, সেই গাড়িতে করে আমরা সোনমার্গের পথে রওনা হই। আপনাদের বলতে গেলেও আমার শিহরণ জাগছে, অ্যাকচুয়ালি আমি লাইফে এর আগে কখনো বরফ দেখিনি, প্রথমবার আমি বরফ দেখে এত উত্তেজিত হয়ে গেছিলাম যে আমার ভেতরের শিশু মনটা বেরিয়ে এসেছিল। এই যে সোনমার্গে ঢুকে পড়েছি আমরা, সোনমার্গের এই এরিয়া থেকে ঢোকার পর আস্তে আস্তে আপনি মেইন যে পয়েন্টগুলো আছে, তিনখানা পয়েন্ট, সেগুলো একের পর এক আসতে থাকে। সেখান থেকে আপনি স্লেজেও যেতে পারেন, বাইকও আছে ওইখানে, স্কেটিং, আইস স্কেটিং করার জন্য, স্কিইং করার জন্য, সব আলাদা আলাদা সমস্ত রাইডিংগুলো ওইখানে গেলে ওরা ওইখানেই ধরবে, আর যেখানে গিয়ে নামবেন স্পটটাতে ওইখানেই সবাই চলে আসবে, জুতো জ্যাকেট অনেক কিছু নেওয়ার জন্য। তো এই যে আমরা বরফে এসে গেছি, বরফ দেখলে সত্যি মনটা এত খুশি হয়ে যায় মানে বলে বোঝানো যায় না। পৃথিবীতে ভূস্বর্গ কাশ্মীরকে কেন বলা হয় সত্যি না গেলে বোঝা যাবে না, এত অতুলনীয় সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বুঝতেই পারছেন আমার কথা জড়িয়ে আসছে, কারণ সেই সৌন্দর্যে সত্যি আমরা হারিয়ে গেছিলাম, ভেতরের ছেলে মানুষরাও বেরিয়ে পড়ছিল। গুনগুন স্কিইংয়ের জন্য রেডি হচ্ছে, ওইখানে ওরাই একটুখানি 4-5 মিনিট একটুখানি শিখিয়ে দিয়ে ওই খানিকটা স্কিইং করতে পারে। গুনগুন রেডি হচ্ছে, এবার আসবি দেখুন বরফের ওপর দিয়ে সমস্ত বাইক এবং স্কিইং স্লেজের দাগ পড়ে গেছে বরফের ওপর দিয়ে, যেন মনে হয় মরুভূমিতে যেমন বালি থাকে এখানেও কিন্তু ঠিক সেই একই রকমভাবে বরফের গুঁড়ো মনে হচ্ছে। গুনগুন স্কিইং করছে, গুনগুন আমার মেয়ে, আগে বলা হয়নি, আমিও বাচ্চাদের মতো ওর পেছন পেছন ক্যামেরা নিয়ে দৌড়চ্ছি, প্রবাবলি ওর বাবাই ভিডিওটা করেছিল, ভিডিও কথা আর কি বলবো, সবই তো দেখছেন, কোথাও মাথা কেটে যাচ্ছে, কোথাও পা কেটে যাচ্ছে, মিঠুনে মার্জনা করবেন আর কি বলবো। এখানে আমরা অনেকটা সময় কাটাই, তারপর এখানে একটা রিট্রিট পার্ক রয়েছে সোনমার্গে, সেইখানে যাই, সেইখানেও চারিদিকে যে সিন্ধ নদী এবং তার ভেতরে অনেক বরফ রয়েছে, ওইখানেও বাচ্চারা বড়রা সবাই বরফ নিয়ে খেলছিলো, আমরাও খেলাধুলো করলাম বরফ নিয়ে। এইখানের ভিউটা যেন আরও সুন্দর লাগলো, প্রকৃতি যে এত সুন্দর সত্যি না বেরোলে বোঝা যায় না। আমরা যখন কলকাতায় থাকি, বাড়িতে থাকি, আমাদের এখন লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে, আমাদের অনেক হাইফাই লাইফস্টাইল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আমরা বেশিরভাগ টাকা পয়সা সময়ই খাবার জামা কাপড় বাড়ি ঘর গাড়ি এই সমস্ত কিছুতে ব্যয় করি, কিন্তু এই সৌন্দর্য মানে প্রকৃতিতে গেলে তখন মনে হয় যে সত্যি টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সত্যি ইউজলেস, যদি সত্যি কিছু টাকা পাওয়া যায় বছরে অন্তত এক দুবার এরকম সৌন্দর্য পরিবেশের
প্রাকৃতিক সৌন্দর্য নেওয়াটা খুবই জরুরি। কিছু দিনের জন্য মন এবং শরীর একদম চাঙ্গা হয়ে যায়। আমি তো ঠিক করেছি বছরে অন্তত এক দুবার কোনো না কোনো একটা ট্যুর করবই, বড় না হলে কখনো ছোট ট্যুর করলেও চলবে। আমরা চলে এসেছি সোনমার্গে, ঘুরে আবার হোটেলে ব্যাক করেছি, বাবা মেয়ে আবার খেলতে বসে গেছে। এই ব্লগটি এখানেই শেষ করব। পরবর্তী ব্লগে আমরা গুলমার্গ এবং শ্রীনগরকে কভার করব। আপনারা সঙ্গে থাকুন।